দয়াল বাবা জাহাঙ্গীর, আপনাদের সকলকে ফকিরনী দরবার শরীফ থেকে স্বাগতম। আজকে বাবা জাহাঙ্গীরের মারেফতের গোপন দর্শন অনেকেরই অজানা নামক গ্রন্থটি থেকে একটি টপিক আলোচনা করছি। টপিকটি হলো সুফি এবং সুফিবাদের পরিচয়। আসলে মুসলমান কারা, মুসলমান হতে হলে কি করতে হবে, মুসলমানের গুণাবলীর অন্যতম গুণটি কি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান হওয়ার জন্য যে ফর্মুলা প্রদান করে গেছেন বা আদি হতে যে ফর্মুলা চলে আসছে সেই ফর্মুলাটাকে কি বলা হয়, সেই বিষয়টি একটু আলোচনা করব। সুফি এবং সুফিবাদের পরিচয়। মহানিরপেক্ষ আল্লাহর বাণী যেমন মহানিরপেক্ষ, তেমনি আল্লাহর ধর্মটিও মহানিরপেক্ষ। মুসলমানের গৃহে জন্মগ্রহণ করলে মুসলমান হয় না, বরং আল্লাহর দিনে আত্মসমর্পণ করতে পারলেই হয় সত্যিকার মুসলমান। তাই আমরা দেখতে পাই এই ধরনের বুকে এই রকম খাঁটি মুসলমান কমই পাওয়া যায়। একজন মানুষ যখন আল্লাহর ধর্ম ইসলামে সম্পূর্ণরূপে তথা পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করে ফেলেন তথা চরম পর্যায়ে আল্লাহর মাঝে ডুবে ফানাফিল্লা হয়ে যান, তখন সেই ফানাফিল্লার মানুষটির জিহ্বা আল্লাহর জিহ্বাতে পরিণত হয়। তখন সেই বান্দার জিহ্বা দিয়ে আল্লাহ কথা বলেন, সেই বান্দার কান দিয়ে আল্লাহ কথা শোনেন, সেই বান্দার চোখ দিয়ে আল্লাহ দেখেন, সেই বান্দার হাত দিয়ে আল্লাহ কাজ করেন। সামাদরূপী আল্লাহ যেরকম মহানিরপেক্ষ, সেই বান্দাটির মাঝেও মহানিরপেক্ষতার নিয়ামত ফুটে ওঠে। এরাই আল্লাহর ওলি, গাউস, কুতুব, আবদাল আরিফ, মুনি ঋষি, সেন্ট, জিমনোসোফিস্ট ইত্যাদি, এদেরকেই সুফি বলা হয়। এরাই পরিপূর্ণ, সার্বজনীন এবং মহানিরপেক্ষ, কারণ এরা আল্লাহর গুণে গুণান্বিত। আল্লাহর অপর একটি গুণ আমরা বুঝতে পারলাম, মহানিরপেক্ষতা, এবং একজন মুসলমানের গুণও সেই মহানিরপেক্ষতাকে ধারণ করে। একজন মুসলমান হতে হলে মহানিরপেক্ষ হতেই হবে, কারণ একজন মুসলমান মাত্রই আল্লাহর গুণে গুণান্বিত। এরা সবাই মুসলমান, কিন্তু তার চেয়েও বড় পরিচয় হলো এরা আল্লাহর ওলি। এই ওলিদেরকেই সুফি বলা হয়, এবং এই ওলিদের কথাবার্তা, ধ্যান, সাধনা, মোরাকাবা, মোশাহেদার পথে কেমন করে অগ্রসর হওয়া যায়, সেই পথগুলোর নাম হলো সুফিবাদ। সুতরাং আদিতে সুফিবাদ, মাঝখানে সুফিবাদ, শেষে সুফিবাদ, এবং মহাকালের সর্বাবস্থায় সুফিবাদ। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি তার রচিত অমর গ্রন্থ এহিয়ায়ে উলুমুদ্দিনে বলে গেছেন, সুফিবাদের পথে এগিয়ে যাওয়া বড়ই কষ্টকর। নিমেষে গাড়ি বোমা বিস্ফোরণ করে আত্মহুতি দেওয়া যতটুকু সহজ, নির্জনে একা একই একটি ঘর অথবা গুহাতে অথবা অন্য যে কোনো নির্জন স্থানে 15টি বছর ধ্যান সাধনা করাটি ঠিক ততটুকু কঠিন। তাই এক অলি বলে গেছেন, জীবন দেওয়া যত সহজ, আল্লাহকে পাওয়ার পথে পথের সাধনাটি ঠিক ততটুকুই কঠিন। আপনারা বাবা জাহাঙ্গীরের বইগুলো পড়বেন, বারবার পড়বেন। বাবা জাহাঙ্গীরের বই তার থেকে আলাদা না, তার সাথে থাকতে হলে বইগুলো পড়তে হবে। তার বইগুলো পড়া মানে তার সাথেই থাকা। আর একজন ওলির সাথে, ওলির কাছে বসে থাকা অনেক পুণ্যের কাজ, এটা আমরা হাদিসে পাই। তাই বাবা জাহাঙ্গীরের বইগুলো পড়বেন, তার বইগুলো সংগ্রহ করবেন, এবং কিছু বই আমরা বিনামূল্যে দরবারের পক্ষ হতে প্রদান করে থাকি। সেগুলো জন্য আপনারা দেশের যে কোনো প্রান্তে বা বিশ্বের যে কোনো প্রান্ত হতে সংগ্রহ করতে পারবেন। আমাদের দেওয়া ডেসক্রিপশনে দেওয়া নাম্বারটিতে ফোন করলে আমরা সেই বই আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেব। সবাই ভালো থাকবেন। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর।